বর্ষার শুরুতেই নড়াইলে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে বিলেন হচ্ছে বসতবারে শত শত বিঘা আবাদি জমি গাছপালা এমনকি বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি এতে দিশেহারা হয়ে পড়েছেন নদী কয়েকশো পরিবার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কয়েক দশক ধরেই ভাঙছে নড়াইলের মধুমতি নদী প্রতি বছরই নিঃস্ব হচ্ছে শত শত পরিবার এবারও বর্ষার শুরু থেকেই দেখা দিয়েছে ভাঙন বেশি ক্ষতিগ্রস্ত লোহাগড়ার শেরবর রামকান্তপুর এলাকা ঘর বাড়ি হারিয়ে দিশে হারা অনেকে এমন তো হুট করে যে সময় ভাঙন আসে দৌড়ে সরার হয় না এই অবস্থা আগে অতি দুই তিনশো ঘর চলে গেছে এখন এই যে এই কিছুদিনের মধ্যে বিশ ত্রিশটা ঘর চলে গেছে বিটা নাই বাড়ি নাই ঘর নাই দরজা নাই থাকবো কোয়ানে ভাঙন রোধে মধুমতির শিয়রবর পয়েন্টে গত বছর জিওব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড সেগুলো এখন নদীগর্ভে তাই দ্রুত ব্যবস্থা নেবার দাবি নদী পাড়ের মানুষের আমাকে কোনো বিকাশ হয় না আমরা কোনো কিছু চাই না এটা কোনো বান্ধে দিলে এটা থাকতে পারলে তাই খুব আমরা দোয়া করতাম যে সবাই আসে যে বান্ধে দিবানি কাজ করবানি তা তো কেউ করে না আমরা তো সেই অবস্থায় আছি আমাদের কোনো চাপ আর কোনো কিছু নাই এমপি মহোদয় আমাদের যাতে এই নদী শাসনটা বাদে বাঁধে দেয় বরাদ্দ পাওয়ার সাপেক্ষে ভাঙন রোধে কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমাদের প্রচুর পরিমাণ বিনিয়োগের প্রয়োজন আমাদের সেই পরিমাণ রাষ্ট্রীয় বিনিয়োগ যদি আমরা পাওয়া যায় এবং অর্থ বরাদ্দ পাওয়া যায় প্রকল্প অনুমোদন হলে এই নদীগুলোকে পুরোটাকেই আপনার মানে আমাদের নিয়মতান্ত্রিক উপায় শাসন করা সম্ভব শুধু আশ্বাস নয় ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ চান নড়াইলবাসী সাইফুল ইসলাম টোয়েন্টি ফোর নড়াইল